আমি তিতলিকে এসএমএস করতে ভয় পাই কিন্তু আমার তো একটা গার্লফ্রেন্ড লাগবে নাকি ভাই কি বলেন আমি শুদ্ধভাবে এসএমএস করা শিখব এর মধ্যে আমি আমার নতুন গার্লফ্রেন্ডকে একটা কল দেই এই কি হয়েছে তোমার বারবার কল দিতেছো কেন রাগ করো কেন যখন দেখো যে আমি কল ধরতেছি না তখন এসএমএস দিলেই তো পারো আমি ওই রিস্ক নিতে চাচ্ছি না রিস্ক রিস্ক মানে বললে এখন আবার বলবা আমি আর কাকে কাকে এসএমএস দেই না বলো না কি রিস্ক আমার বানান ভুল হয় এমন কি বানান ভুল হয় যা একদম রিস্ক হয়ে যায় আমি এসএমএস দিব না ব্যাস আমি বুঝতেছি না কিছু আমি জানি বুঝতেছো না বুঝলে বলতা এসএমএস না দেওয়াই ভালো তোমার চাওয়াতেই আমার সুখ অবশ্যই তোমার চাওয়াতেই তো আমার সুখ আমার চাওয়াতেই তো তোমার সুখ এমনটাই তো হওয়া উচিত আমার চাওয়া আমার কোনো চাওয়া নাই তো আচ্ছা শোনো আমি যেই কারণে কল দিলাম আমি জিমে যাচ্ছি তুমি যাবা আমার সাথে কেন আমি কি মোটা আচ্ছা যাওয়া লাগবে না কি বলতে চাও তুমি আমি অলস আমি জিম করতে পারি না রাগ করো কেন মন খারাপ করছো আমি জিমে যাব তাই আমি তোমাকে আমার সাথে যেতে বলছি তুমি বললে যাবা না তাই আমি বললাম যেও না এখন আবার তুমি বলতেছো তুমি কি অলস নাকি তুমি এরকম রাগ করো কেন মানে কি রাগারাগি সব না আমি করি আমি তো এমন বলিনি আচ্ছা তার মানে আমি মিথ্যুক ভাই আমি একা চলে যাই জিমে আচ্ছা একা যাবা নতুন কোন মেয়ে পাইছো মনে হয় জিমে তাই না পাগল আমাকে মাফ করে দাও প্লিজ তুমি আমার হৃদয় ভেঙেছো হৃদয় আবার জোড়া লাগিয়ে দাও তোমার বাসে গ্লাস আছে আছে নিয়ে আসো আনছি ওই গ্লাসকে উপর থেকে মাটিতে ফেলে দাও ফেলে দিয়েছি এখন বলো তুমি কি ওই ভেঙে যাওয়া গ্লাসের হাজার হাজার টুকরোগুলোকে আবার জোড়া লাগাতে পারবে গ্লাস ভাঙে নাই এইটা স্টিলের গ্লাস স্টিলের গ্লাস স্টিলের গ্লাস স্টিলের গ্লাস স্টিলের গ্লাস